আবার নজর রাখছি যে ফুঁসে কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জের ঘটনায় রাজ্যকে চিঠি মহিলা কমিশনের রাজ্য পুলিশের ডিজিকে চিঠি মহিলা কমিশনের চিঠিতে ঠিক কি বলা হয়েছে ডিটেইলসে জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পূজা মেহতা পূজা চিঠিতে ঠিক কি বলা হয়েছে দেখো পায়েল তোমাকে জানি রাখি কেন্দ্রীয় মহিলা কমিশন ইতিমধ্যেই আমাদের রাজ্যের ডিজিপি কে চিঠি লিখেছে চিঠি লেখা হয়েছে কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার তরফে আর ওই চিঠির মধ্যে বলা হয়েছে যে যেভাবে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে যে মেয়েটির মৃত্যু ঘরে ইতিমধ্যেই রাজ্যের তোলপাড় হয়েছে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে যেখানে মেয়েটির দেহকে টেনে হিঁচড়ে নিয়ে আসছে পুলিশ আর ইতিমধ্যেই একটা টাইম বাউন্ড ইনভেস্টিগেশন ডিমান্ড করা হয়েছে কমিশন থেকে আর বলা হয়েছে যে তিন দিনের মধ্যে কমিশনকে জানাতে হবে যে ওই সমস্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে আদৌ কোনো অ্যাকশন নেওয়া হয়েছে কিনা পায়েল আমাদের সঙ্গে থাকা অর্থাৎ আমাদের প্রতিনিধি পূজা যেমনটা জানালেন যে কালিয়াগঞ্জের ঘটনায় রাজ্যকে চিঠি জাতীয় মহিলা কমিশনের এবং সেখানে সময় বেঁধে দেওয়া হয়েছে তিন দিনের মধ্যে জানাতে হবে কমিশনকে যে কি কি ব্যবস্থা নিয়েছে কারণ একটি ভিডিও সামনে আসে যেখানে দেখা যাচ্ছে কিশোরীর দেহকে নিয়ে যাওয়া হচ্ছে ভিডিওটি পোস্ট করেন বিজেপি নেতা অমিত মালব্য এবং তিনি দাবি করেন যে অমানবিক ঘটনা এবং পুলিশ কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাই এইভাবে দেহ টেনে নিয়ে যাওয়া হচ্ছে ভিডিওটি পোস্ট করে টুইটে উল্লেখ করেন বিজেপি নেতা অমিত মালব্য এবার আমরা দেখি যে জাতীয় মহিলা কমিশন চিঠি দিয়েছে ডিজিপিকে এবং সেই চিঠিতে এই ভিডিওর কথা উল্লেখ করা হয়েছে এবং যে যে পুলিশ অফিসারদের কর্মীদের দেখা যাচ্ছে যে টেনে ইচ্ছে দেহ নিয়ে যাওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা না হয়েছে তার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে পূজা রয়েছে পূজার কাছে আরো একবার ডিটেলসে জানবো চিঠিতে ঠিক কি বলা হয়েছে পূজা দেখো জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের ডিজিপিকে সেখানে শুধুমাত্র সেই পুলিশ কর্মীর বিরুদ্ধে অ্যাকশন নয় কিন্তু একটা এফআইআর করারও ডিমান্ড রেজ করা হয়েছে চিঠির মধ্যে লেখা হয়েছে যে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে দেখা গেছে যেখানে কিশোরীর দেহকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ ওই সমস্ত পুলিশকে আইডেন্টিফাই করে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা তিন দিনের মধ্যে একটা টাইম বাউন্ড ইনভেস্টিগেশন করতে হবে তিন দিনের মধ্যে জাতীয় কমিশনকে জানাতে হবে এমনকি একটা এফআইআরও রেজিস্টার করতে হবে সে সমস্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা